আমাদের এবার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 26তম রাজ্য সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলনে আমাদের হিসেব করতে হবে যে আমরা যে কাজগুলো করেছি বিগত 4 বছর ধরে, কারণ কোভিড-19 জন্য আমাদের কনফারেন্স পিছিয়ে গেছে, পার্টি কংগ্রেস পিছিয়ে গেছে, তাই এই সময়ে আমরা যে পার্টি কলকাতা সাংগঠনিক প্লেনামের বক্তব্য ছিল, সেই প্লেনামের বক্তব্য অনুযায়ী যে নির্দেশিকা ছিল 5টি কাজের আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, অর্থাৎ জনগণের সঙ্গে সম্পর্ক যা ছিন্ন হয়েছে তা জনগণের সঙ্গে সম্পর্ক নিবিড় করার জন্য আমাদের কর্মসূচি রূপায়ণ করতে হবে। এই কর্মসূচি রূপায়ণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে যে গ্রামগঞ্জে থেকে শুরু করে শহর শহরাঞ্চল পর্যন্ত যে সমস্ত দাবি আদায়যোগ্য, সেই আদায়যোগ্য দাবিকে ঘিরে আমরা যে আন্দোলন করেছি তার সাফল্য কোথায়, তার ব্যর্থতা কোথায়, আর যদি কোথাও আদায়যোগ্য দাবির ভিত্তিতে আন্দোলন সংগ্রাম না করে থাকি কেন করিনি, আমাদের দুর্বলতা কোথায়, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমরা যে সম্মেলন করি, এই সম্মেলনে যেমন আমরা হিসেব করি আমাদের কার্যকলাপের, আমাদের সফলতা, আমাদের বিফলতার, একই সঙ্গে আমরা আমাদের পার্টি সংগঠনের সামগ্রিক যে কার্যকলাপ সেটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তারও পরিমাপ করি। স্বাভাবিকভাবে আমাদের এই 3 দিনের সম্মেলনে সেই বিষয়গুলো আলোচনা করতে হবে, এবং অবশ্যই জেলায় জেলায় বৈচিত্র্য অনুযায়ী, জেলার জেলার বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের যে কার্যকলাপ পরিচালনা করতে হয়, আমাদের বিভিন্ন জেলায় যে জনগোষ্ঠী তার যে বিভিন্নতা আছে, এই জনগোষ্ঠীর মধ্যে কাজ কার্যকলাপ পরিচালনা করতে যেয়ে যে অভিজ্ঞতা হয়, যেখানে খামতি আছে সেটাকে পূরণ করা, যেখানে সাফল্য আছে তাকে আরও বড় সাফল্যের দিকে আমাদের নিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া, এই সামগ্রিক বিষয়গুলো আমরা চুলচেরা বিচার করব। অবশ্যই আমাদের দেখতে হবে যে শাখার কাজ ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না, এরিয়া কমিটির কাজ ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না, জেলা কমিটির কার্যকলাপ সব ঠিকঠাক চলছে কি না, সামগ্রিকভাবে আমাদের যে কেন্দ্র থেকে কাজ করতে হয়, কেন্দ্র থেকে কাজ করার ব্যাপারেতে আমাদের সফলতা কোথায়, কেন্দ্র থেকে কাজ করার ক্ষেত্রে আমাদের অসুবিধা কোথায়, সমস্যা কোথায়, সেটাও আমাদের দেখতে হবে। দেখতে হবে যে বর্তমান সময়ে যেভাবে মানুষের মধ্যে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চলছে, তাকে পরাস্ত করতে আমাদের সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মানুষের মধ্যে ঐক্যের যে বাতাবরণ তৈরি করা, সে কাজে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিল্লির কেন্দ্রের বিজেপি নেতৃত্বে সরকার, যার প্রাণভোমরা আরএসএস, তারা যেভাবে মানুষকে জাত বর্ণ ধর্মের ভিত্তিতে বিভাজন করছে, এবং আমাদের রাজ্যের আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বিজেপির পদাঙ্ক অনুসরণ করে যে পথে চলছে, তার থেকে মানুষের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দুর্বলতা কোথায়, আমাদের সফলতা কোথায়, দুর্বলতা কাটিয়ে সামগ্রিকভাবে সফল অভিযান পরিচালনা করার দিকে আমাদের অগ্রসর হতে হবে। বর্তমান সময়ে যেভাবে একের পর এক নির্যাতন শুরু হয়েছে, নারী নির্যাতন, তার রোধের জন্য আমরা কী কর্মসূচি নিতে পেরেছি, যেভাবে একের পর এক ঘটনা ঘটে গেল, নৃশংস অত্যাচার, খুন হলো একের পর এক, অনেকগুলো খুন হয়ে গেছে। আমি সেই সালতামামি হিসেব তুলতে চাইছি না। সর্বশেষ
আনিস খানকে খুনের মধ্য দিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, যে এখনও পরিষ্কার হলো না খুনি কারা, খুনিরা গ্রেপ্তার হয়নি, বিচার হবে কি করে, এবং সিট তৈরি করে এটাকে একটা মানে করতে চাইছে, মানে ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার। এই সব বিষয়গুলো একটা ছাত্রনেতা, তরতাজা যুবক, 28 বছরের, তাকে পরিকল্পনা করে খুন করা হলো, এর সঙ্গে পুলিশেরও সম্পর্ক আছে, অথচ সেই ব্যাপারেতে কোনো রকম সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার নয়, তারা ধামাচাপা দিতে চাইছে। এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু এই লড়াই সংগ্রাম আমাদের ন্যায় বিচারের স্বার্থে, সত্যিকারের মানুষের, সেই আনিসের বাবা যে কথাগুলো বলছে, অতীতে এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আনিসের বাবা দেখতে পাচ্ছি অতীতের ঘটনার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে পরিবারের সদস্যরা, সেই ভূমিকা পালন করছেন না, কারণ ওনার শিরদাঁড়াটা খাড়া আছে। তাই উনি বলছেন আমি ইনসাফ চাই, উনি তো আর কিছু চাইছেন না, ইনসাফ চাইছেন, কিন্তু ইনসাফ কি করে পাবে? ইনসাফ যারা দেবে তারা তো ইনসাফ দেওয়ার লক্ষ্য নিয়ে পথ চলছে না। তাই ছাত্র যুবরা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে, তাদের আন্দোলন সংগ্রাম দমন করার জন্য যেভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে, হাওড়া জেলে ছাত্রনেতারা যারা যাদের গ্রেপ্তার করে রেখেছিল তাদের প্রথম তো নিপীড়ন করেছে, তাদের নাকি পোশাক খুলে নিপীড়ন করেছে, এটা যে গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কখনো সম্ভব? কিন্তু অসম্ভবকে সম্ভব করছে তৃণমূল সরকার পরিচালিত রাজ্য সরকার। স্বাভাবিকভাবে এই ইস্যুতে যেমন আন্দোলন চলছে, আবার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেউচা পাচামি, সেখানকার মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী মানুষ, মানে সেখানকার বাসিন্দারা, তারা জীবিকা, তাদের বাস্তু রক্ষা করার জন্য লড়াই সংগ্রামে তারা সামিল হয়েছে। সেই লড়াই সংগ্রামের পক্ষে আমাদের রাজ্যের সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষকে দাঁড়াতে হবে, শ্রমিক সংগঠনকে দাঁড়াতে হবে, ক্ষেতমজুর সংগঠনকে দাঁড়াতে হবে, কৃষক সংগঠনকে দাঁড়াতে হবে, সাধারণ গণতন্ত্রপ্রিয় দেশপ্রেমিক মানুষকে দাঁড়াতে হবে। এই কর্মসূচির মাধ্যমেই আমরা জনগণের স্বার্থে, জনগণের যে দাবি, সেই দাবি পূরণের আন্দোলনে আমরা যথোচিতভাবে অগ্রসর হতে পারবো। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমাদের রাজ্য রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যে ভূমিকা পালন করা উচিত, সেই ভূমিকা পালন করার জন্য কর্মসূচি নিয়ে আলোচনা করব এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ণয় করব আলোচনার ভিত্তিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এই বার্তা আমরা দিতে চাই যে আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি, মানুষের লড়াই সংগ্রামকে আমরা অগ্রসর করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। এই হোক এখনকার সময়ে আমাদের রাজ্য সম্মেলনের প্রাক মুহূর্তে আমাদের সংকল্প। ধন্যবাদ।